রাজ্যে একের পর এক চাপ বাড়ছে শাসকের উপর নিয়োগ দুর্নীতির থেকে শুরু করে কয়লা গরু পাচার মামলায় বেহাল দশা রাজ্যের রাজ্যের একাধিক নেতা রয়েছেন জেলে আর এই অবস্থাতেই মুখ্যমন্ত্রীকে ঘিরে বারবার বেনোজের আক্রমণ করছেন বিরোধীরাও আর এবার সরাসরি মুখ্যমন্ত্রীর কারিঘাটের বাড়িতে বিক্ষোভে ফেটে পড়লেন ন্যাশনাল স্কিল ইন্ডিয়ার কর্মীরা অবিলম্বে স্থায়ী নিয়োগ সহ বেতন কাঠামো চালুর দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন ন্যাশনাল স্কিল ইন্ডিয়ার অস্থায়ী কর্মীরা কালীঘাট রোডে রাস্তায় বসে পড়েন তারা সমস্যার কথা জানাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান বিক্ষোভীরা কালীঘাট থানার পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের আটক করে টেনে হিঁচড়ে গাড়িতে তোলে এই মুহূর্তের অত্যন্ত চাঞ্চল্যকর আপডেট মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ন্যাশনাল স্কিল ইন্ডিয়ার অস্থায়ী কর্মীরা কালীঘাট রোডে রাস্তায় বসে পড়েন তারা কালীঘাট থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে তাদের টেনে হিঁচড়ে গাড়িতে তুলে শেষমেশ বিক্ষোভের পরিস্থিতির সামাল দেন